নানা আয়োজনের মধ্য দিয়ে নরসিংদীতে পালিত হয়েছে বর্ষবরণ। ইতিহাস, ঐতিহ্য আর বাঙালি সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ পহেলা বৈশাখ, এরই ধারাবাহিকতায় নরসিংদীতে পালন করা হয়েছে বাংলা নববর্ষ। রোববার সকালে ঢাক ঢোল বাজিয়ে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে এই বর্ষবরণের আয়োজন করে নরসিংদী জেলা প্রশাসন। এই বর্ণাঢ্য শোভাযাত্রাটি নরসিংদীর জেলা প্রশাসক ডক্টর বদিউল আলমের নেতৃত্বে মোসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম থেকে বের হয়ে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে পলাশতলিতে গিয়ে শেষ হয়। এ সময় জেলা প্রশাসন সহ সরকারি বেসরকারি দফতরের কর্মকর্তা কর্মচারী, শিক্ষক শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মঙ্গল শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রা শেষে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন নরসিংদীর জেলা প্রশাসক ডক্টর বদিউল আলম, পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান পিপিএম, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যাপক মোহাম্মদ আলী ও গোলাম মোস্তফা মিয়া, নরসিংদী পৌরসভার মেয়র আমজাদ হোসেন বাচ্চু, সিভিল সার্জনের প্রতিনিধি, জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ANM মিজানুর রহমান প্রমুখ। অপরদিকে নরসিংদী সরকারি কলেজ প্রাঙ্গণে ও তমালতলায় শিক্ষার্থীদের সংগঠন বন্ধু মহল এই বর্ষবরণের আয়োজন করে। বঙ্গসভার নামে একটি উন্মুক্ত মঞ্চ করার জন্য আমি চেষ্টা করেছি সাহসিকতার সাথে, যে একটি বেসরকারি প্রতিষ্ঠান, কিন্তু এই প্রতিষ্ঠানের বন্ধুরা যারা তমালতলার, তারা এই নরসিংদী কলেজেরই শিক্ষার্থী, তো তাদের সৌজন্যে অনুমতি দিয়েছি, একটি মঞ্চ হয়েছে, যে উন্মুক্ত মঞ্চে তমালতলা বন্ধুসভা সহ অনেক সাংস্কৃতিক সংগঠনই কিন্তু অনুষ্ঠান করে থাকে। এ সময় আদিগ্রাম বাংলার ঐতিহ্য ও বাঙালি সংস্কৃতির নানান দিক তুলে ধরেন তারা। 10 বছর যাবৎ এই পয়লা বৈশাখে আমরা এখানে একটা পানের আয়োজন করি, যেটা হচ্ছে শুধুমাত্র মিষ্টি পান, যেখানে কোনো জর্দা বা অন্য কোনো মশলা বা বাহিরের কোনো ক্ষতিকর কোনো মশলা আমরা ব্যবহার করি না। আমি নরসিংদী সরকারি কলেজের একজন স্টুডেন্ট, তো এই যে স্টুডেন্ট থাকা অবস্থায় আসলে এই জিনিসটা চালু হয়েছে কলেজের প্রতি আন্তরিকতা, কলেজের ভাই বোনেরা বোনেরা বা আমাদের যা সিনিয়র ভাইয়েরা অনেকে আসতেছে, আবার জুনিয়র যারা আছে তারাও আসতেছে, মানুষের সাথে একটা বন্ডিং তৈরি হচ্ছে। এই পানটা মুখে দেওয়ার মাধ্যমে মুখও মিষ্টি হয়, অন্তরও মানুষের মিষ্টি হয়। এছাড়া বর্ষবরণে কলেজ প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে শিক্ষার্থীরা। জেলা প্রশাসক বদিউল আলম বলেন, বর্ণাঢ্য আয়োজনে 1-4-3-1 বাংলার প্রথম দিনতে সারাদেশে সরকারি খরচে উৎসব পালন করা হচ্ছে। আমাদের নরসিংদীতে জেলা প্রশাসনে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে, আর আমাদের মনোমুগ্ধকর করে তোলে পুতুল নাচ, লাঠি খেলা, সাপের খেলা, লোকসঙ্গীত সহ বাংলার চিরচেনা নানা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া পান্তাইলিশ উৎসব পালন করা হয়েছে বলে জানান তিনি। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গেই থাকুন।